নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগত এবং সাথে দেওয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের স্বয়ংবল গুরুকুল থেকে সবাইকে দুর্গা পূজার সাদর আমন্ত্রণ। এবং আমাদের নিত্য কর্মের যে নিত্য শক্তিযোগ এখানে যে চলছে সুবোধগতায় সেবা আশ্রম বন্দেবাজ কালনা বর্ধমান পশ্চিমবঙ্গে, তো আমাদের বাংলা ভাষার একটি মাহাত্ম বা বাঙালির একটি শারদীয় উৎসব, সেই উৎসবের দিনে একটি তত্ত্ব যা সত্যে সনাতনকে জাগরণ করে, সে কি তত্ত্ব বলছে, আমরা যে হরিনাম করি বা হরিনামের যে তত্ত্বটা কি সেইটা জানা। এর আগেও আমাদের ভিডিও আছে যারা হরিনাম তত্ত্ব শুনছেন বা হরিমন্ত্র জপ করছেন বা সদ্গুরু মালো বাবার মন্ত্র বা দীক্ষা নিয়ে যারা হরিমন্ত্র জপ করেন, তত্ত্ব কেউ ষোলো মালা, কেউ দুমালা, কেউ ১০৮ বার, অর্থাৎ এক মালা। তো কেন এই হরিমন্ত্র, এই হরিমন্ত্রের তত্ত্ব কি, আমরা এই বিষয়টি আরো সমস্তভাবে একদম বিজ্ঞানসম্মতভাবে বর্তমানের জ্ঞানে এবং মানুষের কেন এই হরিনাম দরকার, হরিনাম তত্ত্বের ভিতরে কি আছে সেই বিষয়ে জানব। তার আগে কিছু বলা দরকার, বলছে আপনি কি আপনার মনে শান্তি চান, তাহলে ষোলো মালা জপ আপনাকে করতে হবে। আপনি কি আপনার অষ্টচক্রকে বা অষ্টসিদ্ধির জ্ঞানকে জানতে চান, তাহলে কমপক্ষে আপনার শরীরের জন্য আপনার আট মালা জপ করতে হবে। আপনি আপনার হৃদয় এর ভক্তি প্রেম ভালোবাসা বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক রক্ষা করতে চান, তাহলে আপনাকে চার মালা জপতে হবে, সংসারীদের অন্তত চার মালা জপতে হয় চতুর্দিক ঠিক রাখার জন্য। যদি আপনার প্রাণবায়ুর গতিকে ঠিক রাখতে চান, তাহলে দু মালা হরিনাম জপ করতে হবে। বলছে সত্যে সনাতনের জ্ঞানে কি আছে, বলছে আগে জীবনে যে ঘটনা ঘটেছেন বা যে ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় বা সত্যকে যাচাই করার জন্য যাতে ভুল না হয়, তাই এই ক্ষমা প্রার্থনা পুজো পাঠের মধ্যেও আছে, তাই করতে হয়। কি ক্ষমা প্রার্থনা, তাই যদি এই যে তথ্যটা বলবো, যদি আপনাদের মনে হয় কিছু ভুল আছে তাহলে ক্ষমা করে দেবেন, এবং সেই তথ্য যদি মনে হয় সৎ সাত্বিক ভাবে আছে তাহলে তাকে জাগরণ করে আপনার মধ্যে হৃদয়ের মধ্যে সমাগম করে সত্য সনাতনকে জাগরণ করুন, এটা আপনাদের, তাই ক্ষমা প্রার্থনা। ও যৎখায়ং পরিপ্রাশ্চং মাত্রহীনস্য যদ্ভব পুণ্যং ভবতু তৎসর্বং তৎপশ্চাদত জনার্দন। ওম যৎখায়ং পরিপ্রাশ্চং মাত্রহীনস্য যদ্ভব পুণ্যং ভবতু তৎসর্বং তৎপশ্চাদত জনার্দন। ওম যৎখায়ং পরিপ্রাশ্চং মাত্রহীনস্য যদ্ভব পুণ্যং ভবতু তৎসর্বং তৎপশ্চাদত জনার্দন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বলছে আমাদের প্রত্যেক জীবনে ক্ষমা প্রার্থনা দরকার, ক্ষমা প্রার্থনা না করলে জীবনের গতিকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায় না, উন্নতি থেকে উন্নতিতর করা যায় না। আর যারা এই শারদীয় শুভেচ্ছা যারা নেশা করছেন, নেশা ত্যাগ করার চেষ্টা করুন। মানুষের জীবন শুধু নেশা করার নয়, মানুষের জীবন শুধু আহারের জন্য নয়, মানুষের জীবন সেবার জন্য আর আত্ম উন্নতির জন্য আর ঈশ্বর প্রাপ্তির জন্য, ঈশ্বরের জ্ঞান ধারণার জন্য, আল্লাহ গড ভগবান যাই বলুন না কেন তাকে প্রাপ্তির জ্ঞান। এই মনুষ্য জীবনটা ৬৪ লক্ষ জনই ভেদ করে এসেছে, ৬৪ কোষ ভেদ করে এসেছে, ৬৪খানা জীবন ভেদ করে এসেছে। তাহলে আপনি মানুষ থেকে কি জীব হতে চান, আবার জীব থেকে কি আবার কীট পতঙ্গ হতে চান, কীট পতঙ্গ থেকে কি ভূত প্রেত হতে চান, তাহলে সেইভাবে কর্ম করুন। যদি না হতে চান মনুষ্য জীবন থেকে, অর্থাৎ জীবাত্মা থেকে মনুষ্য আত্মা, মনুষ্য আত্মা থেকে দেবাত্মা, দেবাত্মা থেকে ঋষি আত্মা, ঋষি আত্মা থেকে পরমাত্মায় বিলীন হতে চান, তাহলে আমাদের স্বয়ংবল গুরুকুলে আপনাদের স্বাগত। আমাদের সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানে আপনাদের স্বাগত। সদ্গুরু মহর্ষি মালবাবার মন্ত্রে দীক্ষা শিক্ষা নিয়ে আপনার জীবনে উন্নতি করুন, জীবাত্মা থেকে পরমাত্মার গতি প্রাপ্তির জন্য সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশ করুন। তাই সত্য সনাতন ধর্মকে আপনাদের জানতে হবে, সত্য সনাতন জ্ঞানকে নিতে হবে। তাই বলছে আপনাদের সমাজে আপনারা দেখছেন হরিনাম করছেন,
এই হরিনাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই হরিনাম দিয়েছিলেন জগতের মাঝে 533 বছর আগে তিনি এই হরিনাম দিয়েছিলেন। তার আগে ব্রহ্ম সনাতন হরিনাম নামে তা পরিচিত ছিল, যা লুকোনো অবস্থায় সনাতনের ভেতরে ছিল, সত্য সনাতন ধর্মের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ছিল। একনিষ্ঠ ভাবে যখন তিনি বেঁধে দিলেন, কি দিলেন বলছে, 16 নাম আর 32 অক্ষর, তার মধ্যে 3টে মুখ্য নাম, 1 হরি 2 কৃষ্ণ 3 রাম, হচ্ছে হরে কৃষ্ণ রাম। এই 3 নাম তিনি বেঁধে একটা সূত্র তিনি দিয়েছেন, যাকে গাণিতিক সূত্র বা ক্যালকুলেশনের থিওরি বলা হয়, বা ক্যালকুলেট থিওরি বা কম্পিউটার থিওরি বলা হয়। এই থিওরি না থাকলে কম্পিউটার বর্তমানে আবিষ্কার হতো না। বলছে, আমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে যখন দেখলাম এই এই তথ্যটাই কম্পিউটারকে আবিষ্কার করিয়েছে, কম্পিউটারের গণক যন্ত্র 0-1 এর কোডিং থিওরি, বাইনারি সিস্টেম, তখন মানুষের ভেতরে যে গণনা হয়, মস্তিষ্কের ভেতরে যে গণনা হয়, মনের নিউরোসেলের ভেতরে যে গণনা হয়, হৃৎপিণ্ডে রক্তের বেগ আবেগ এবং নিঃশ্বাসের যে গণনা, এই গণনাই আমাদের হরিনামের শ্রেষ্ঠ মন্ত্র। আর বর্তমানে যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, বলছেন কি, অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটনের মধ্যে বোসন, বোসনের মধ্যে আছে স্ট্রিং থিওরি নামে, যাকে আমরা ওম নামে বিবেচনা করেছি সত্য সনাতন জ্ঞানে। এই ওমের মধ্যেই তত্ত্ব জ্ঞান, এই ওমের মধ্যেই সবকিছু, এই ওম থেকে সৃষ্টি হয়েছে নাম বা স্ট্রিং বা সাউন্ড বা শব্দ। তাই আমরা শব্দ ব্রহ্ম বলে থাকি, তাই আমরা মন্ত্র ব্রহ্ম বলে থাকি, মন্ত্রের জ্ঞান বলে থাকি। তাই এই মন্ত্র চৈতন্য মহাপ্রভু সে যুগের মহাপণ্ডিত ছিলেন, চৈতন্য মহাপ্রভু সেই মন্ত্রকে বেঁধে বলছে 16 নাম 32টা অক্ষর। এখানে লেখা আছে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছে, আপনারা যখন উচ্চারণ করছেন কি বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা একটা ও যোগ করছেন, কৃষ্ণ রাম, তাহলে এখানে কি হচ্ছে, যদি অক্ষর ব্রহ্ম জ্ঞান বলছে 16 নাম 32 অক্ষর, তাহলে কি হলো, একটা ও যোগ হলো। কিন্তু বানামটা দেখুন আবার ভালো করে, কি লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছে, ইয় উচ্চারণ করছি, সয় ইয় কৃষ্ণ 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 রাম রাম রাম। বলছি, উচ্চারণের প্রকৃতি মন্ত্র মানে উচ্চারণ, তাই মন্ত্রের সঠিক উচ্চারণ আপনাদের যেই হচ্ছে না, তখন বলছে নামের অপরাধ হচ্ছে, একে নাম অপরাধ শাস্ত্রে লেখা হয়েছে, চৈতন্য চৈতন্যের মতো শাস্ত্রে হরি ভক্তি বিলাসেও তার লেখা আছে, বলছে চৈতন্য চর্যাপথেও তার লেখা হয়েছে। তাহলে বলছি, এই যে গান আপনারা করছেন বর্তমান সমাজে, কীর্তন সব জায়গায় হচ্ছে, ঘরে ঘরে সংকীর্তন হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, সেখানেই নাম কিভাবে হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে আপনারা যখন করছেন ও যোগ করছেন, তাতে কি হচ্ছে, বলছে 16 নাম 32 অক্ষর জায়গায় 33 অক্ষর 34 অক্ষর হয়ে যাচ্ছে, তাহলে কি হলো। বলছে, আমার গণনার ভুল হয়ে যাচ্ছে, 16 নাম 32 অক্ষর থাকছে না। তাই যারা ওই নাম করছেন তাদের সত্যি সনাতন জ্ঞানটা জানতে হবে। এই নামের যে মাহাত্ম, সেই মাহাত্মর বিষয়ে আমরা আগেও বলেছি, আবার বলবো এর পরের এপিসোডে, এর পরের পাঠে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা নিজেরা বিবেচনা করুন আপনি কিভাবে উচ্চারণ করেন, আর প্রকৃতি উচ্চারণ কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে দেখুন লেখা আছে, এখানে না আকার আছে না উকার আছে, রাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই বলছে, প্রকৃত যারা দক্ষা বা মন্ত্র নিচ্ছেন, বলছে আপনি কি নিচ্ছেন, 16 নাম 32 অক্ষর নিচ্ছেন, বা 16 নাম 32 অক্ষর গাইছেন, বা বলছেন কি বলছেন, 16 নাম 33 অক্ষর না 16 নাম 32 অক্ষর না 16 নাম অন্য অক্ষর। চৈতন্য মহাপ্রভুর যে সঙ্গীত, চৈতন্য মহাপ্রভুর যে সূত্র, তা কি করে,
বলছে আমার হৃৎপিণ্ডের ভক্তি প্রেম ভালোবাসা জাগরণ করে, ভক্ত সুলভ মনোভাবকে জাগরণ করে, চৈতন্যের জ্ঞানকে বৃদ্ধি করে, আর আমাদের এই ষোলো নাম ভক্তিসক ষোলোখানা মনের ঘর, আর চারটে হচ্ছে হৃৎপিণ্ডের ঘর, দুটো হচ্ছে প্রাণবায়ুর ঘর, এই এক দুই 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 এইভাবে সাজানো আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে এক দুই 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 করে সাজানো আছে। তাহলে কি আছে বলছে ষোলো নাম বত্রিশ অক্ষরে, বলে আটবার হরি, চারবার কৃষ্ণ, চারবার রাম। তাহলে আপনি যখন করছেন ষোলো নাম বত্রিশ অক্ষর কি হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝে বিদেশিদের বাস হয়ে গেল, বিদেশিরা আর্থিক উন্নতি করছে কিন্তু কি হবে, তাদের একটা সংকল্প সংগঠন, ইস্কনের মতো একটা বড় সংগঠন বা কোনো জায়গার একটা বড় সংগঠন, কোনো মন্দির বা মঠের বড় সংগঠন, সংগঠন ওইভাবেই চলে, মন্দির মঠ তৈরি করেই চলে। কিন্তু সত্য বলছে সত্য সবার কাছে সমান। দেখুন তো কি লেখা আছে, সেখানে আকার আছে না অকার আছে, আপনি কি উচ্চারণ করছেন এটা আপনার। তাই যারা সত্য সনাতনের জ্ঞানে চৈতন্য মহাপ্রভুর মন্ত্রে দীক্ষিত হয়েছেন তাদের আপনাদেরকে সত্যটা জানতে হবে। তাই আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য পবনেতানন্দ, শ্রীঅদ্বৈত গদাধর শিব সাধি গৌরভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি এখানে কাউকে দুঃখ দেওয়ার জন্য না, আপনারা যেটা করছেন সেটাও একটা পথ, একটা নিচের দিকে আ, একটা ও বৃন্দাবনের দিকে। যদি চৈতন্যের জ্ঞানে চলতে চান, সত্য সনাতনের জ্ঞানে চলতে চান, তাহলে আপনাকে সঠিক উচ্চারণ কৃষ্ণ কৃষ্ণ, এখান থেকে ইয় উচ্চারণটা এই বিন্দু পর্যন্ত আজ্ঞা চক্র এবং আমাদের চন্দ্র যেটাকে আমার চিত্রগুপ্তের জায়গা ঠিক কি শিখা বলা হয়, তাহলে বলছি এই তিনটে জায়গায় ভাইব্রেশন করা ইয় উচ্চারণ করলে কৃষ্ণ হচ্ছে এই তিন শক্তির আকর্ষণ করায়, হরি রাম আর কৃষ্ণ। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে এর তত্ত্ব থেকে আরো তত্ত্ব আমরা জানবো, এর থেকে আমাদের প্রাণবায়ুর গতি কিভাবে ধরবো, এর থেকে আমাদের হৃৎপিণ্ডের রক্তের আবেগকে কিভাবে ধরবো, আমাদের শরীরের ভক্তি প্রেম ভালোবাসা কিভাবে জাগরণ করব, ভক্তরূপে ভগবানের জ্ঞানকে চৈতন্যের জ্ঞানকে বৃদ্ধি করব কিভাবে, আমাদের চিত্তে শুদ্ধি নিরোধ করব কিভাবে তাকে জানব। আর চৈতন্য না হলে বলছে আপনার আকাশতত্ত্ব জ্ঞান আপনি পরমতত্ত্ব জ্ঞান পাবেন। তাই চৈতন্য বা সমাধি যাই বলুন একে আপনাকে প্রাপ্তি করতে হবে। তাহলে যদি এখানে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাই ক্ষমা পাত্রটা আপনারা বললাম, আপনারা বিবেচনা করুন সত্য সনাতনের জ্ঞানে। যত খয়ং পরিভ্রাস্তং মাত্রহীনস্যা যদভুম পুণ্যং ভবতু তৎসর্বং তত্তপসাদত জনার্দন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
তাই আপনারা এই পরে যে বিষয়গুলো দেখবেন, এই যে হরে কৃষ্ণ মন্ত্রের যে তত্ত্ব, হৃদয়ের জ্ঞান, ক্যালকুলেশন, গণনা কি, মনের গণনা কি, আর শরীরের গণনা কি, এই মন্ত্রের সঙ্গে ষোলো নাম বত্রিশ অক্ষরের সঙ্গে, তাই সকলকে স্বাগতম থাকলো আর শুভেচ্ছা থাকলো, শারদীয় প্রীতি শুভেচ্ছা, শারদীয় পূজা, আপনারা আনন্দ করুন আর সনাতন জ্ঞানে চলুন, সনাতন ধর্মকে জানুন। ওম শান্তি শান্তি শান্তি। ওম।